ভাই ডাক্তারিটা বেশ কঠিন এখন তো জেনারেলের জন্য সিটই কম তুই কি আদৌ পাবি টোয়েন্টি থার্ড হয়ে গেলে জীবনে তোমাদের হয়তো একমাত্র একটাই স্বপ্ন ছিল যে নিটটা ক্র্যাক করা এই ড্রপটার জন্য যখন তুমি তুমি চলতে শুরু করবে কিন্তু আর পিছনে ঘুরে দেখবে না বিগত কয়েকটা ভিডিওতে আমি ডিসকাশন করেছিলাম তাদের জন্য যারা তোমরা ছশো পঁয়ত্রিশের ওপরে নাম্বার আছে এবং সিক্স থার্টি ফাইভের ওপরে নাম্বার থাকার জন্য তোমরা ডেফিনেটলি কোনো না কোনো জায়গায় একটা কোন কোন কোনো কলেজে একটা সিট এক্সপেক্ট করতে পারছো স্টেট কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু তারা যারা ছশো থেকে স্পেশালি এই জোনটা ছশো থেকে ছশো পঁয়ত্রিশ এদের অবস্থাটা সব থেকে তোমাদের অবস্থাটা সব থেকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা গিয়েছো তোমরা প্রথম তোমার দুটো বছর তোমরাও বাকিদের মতো যারা ছশো পঁয়ত্রিশের বেশি পেয়েছে তাদের মতো তোমরাও কিন্তু ইকুয়ালি এফোর্ট দিয়েছ কোনো একটা কারণে পরীক্ষার তিন ঘন্টা কুড়ি মিনিট ক্লিক করেনি সেই কারণে তোমাদের স্কোরটা কিন্তু ঠিক এই জোনটার মধ্যে চলে এসেছে তোমরাও দু বছর কেউ কেউ এক বছর টানা পরিশ্রম করেছ জীবনে তোমাদের হয়তো একমাত্র একটাই স্বপ্ন ছিল যে নিটটা ক্র্যাক করা জীবনে বড় হয়ে কি করব কটা বাড়ি কিনব কী কী গাড়ি কিনবো এইসব হয়তো তোমাদের স্বপ্নতেও ছিল না স্বপ্ন একটাই ছিল জীবনের প্রথম সাফল্য খুব ভালো সাফল্য নিটটা ক্র্যাক করব এটাই বড় স্বপ্ন কিন্তু তাদের এখনো তোমরা বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ পাঁচই মেতে প্রথম তোমাদের পরীক্ষার পরে তোমরা খুব খুশি ছিলে খুব সন্তুষ্ট ছিলে আনন্দ ছিলে যে না একটা তো কিছু রেজাল্ট হবে এবং প্রত্যেক বছরের কাট মতো ছশো পেয়ে গেছি মানে কোনো না কোনো একটা জিএমসি বা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবো এটা ছিল পাঁচই মেতে ফিফথ মে তারপরে চৌঠা জুন ফোর্থ জুনে রেজাল্ট বেরোলো সঙ্গে সঙ্গে রেজাল্টের সাথে মার্কসের সাথে যে র্যাঙ্কের যে ফারাক সেটা দেখে সবাই অনিশ্চয়তা এবং ডিপ্রেশন তার মধ্যে তোমরা চলে গেলে যথারীতি মন সবার ভাঙতে শুরু করলো এবং সবাই কিন্তু দুঃখী হতে থাকলো এইভাবে চললো হচ্ছে ফোর জুনের সময়ের পর থেকে ফোর জুন থেকে শুরু করে মোটামুটি পুরো জুনটাই ওইভাবেই গেল ইনফ্যাক্ট 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 জুলাইটাও ইনফ্যাক্ট জুলাইটাও এবার ব্যাপারটা হচ্ছে এই জুলাইয়ে সবাই আমরা দেখলাম যে প্রোটেস্ট প্রোটেস্ট জুন মাস থেকে শুরু হয়ে গেছে এই জুলাই মেনলি কি হলো আমরা দেখলাম যে প্রোটেস্ট শুরু হয়েছে সুপ্রিম কোর্ট রিটেস্ট রিটেস্ট বলছে এবং অনেকের মধ্যে একটা আশা তৈরি হলো যে কিছু না কিছু তো একটা ন্যায় পাওয়া যাবে কিছু না কিছু একটা জাস্টিস পাওয়া যাবে সুপ্রিম কোর্টে আমি নিজেও গিয়েছিলাম এবং সেখানে গিয়ে পরিস্থিতি আমি তখনও তোমাদেরকে বলেছিলাম যে একটা ভারডিক্ট হবে কিন্তু জাস্টিস হবে না জাজমেন্ট হয়ে গেছে জাজমেন্ট তোমরা এখনো জানো যে তেইশে জুলাই যখন জাজমেন্ট হলো তারপরে এই স্টুডেন্টরা যারা ঠিক এই জনের মধ্যে আছে যারা দেখলো যে তাদের র্যাঙ্ক কিন্তু আফটার এই আফটার অল এই পুরো কোর্টের কাছে যাওয়ার পরেও কিন্তু এরকম হলো না যে র্যাঙ্কটা তাদের হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার এগিয়ে গেল এরকম কিন্তু হলো না তার ফলে তারা আবার ডিপ্রেসড হয়ে গেল আফটার অফ অফ জুলাই এই সরি আফটার জুলাই এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে টোয়েন্টি থার্ড অফ জুলাই পর তুমি আবার ডিপ্রেসড হয়ে গেলে তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন এখন অনেক প্রশ্ন সেলফ ডাউট অনেক অনেক সেলফ ডাউট রয়েছে শুধু কি সেলফ ডাউট তাছাড়াও তোমার ডাউটকে বাড়িয়ে দেওয়ার জন্য তোমার পাড়া প্রতিবেশী তোমার কিছু কিছু বন্ধু যারা হয়তো অন্য স্ট্রিমে পড়াশোনা শুরু করে দিয়েছে তারা তোমাকে কোয়েশ্চেন করছে এক কোয়েশ্চেন করছে যে ভাই দেখছিস তো নিটে এত কেলেঙ্কারি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে প্রত্যেক বছর হবে বিশ্বাস কর এরকম প্রত্যেকটা বছর হবে তুই আর ডাক্তারি পড়িস না এই একটা ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি ভাই ডাক্তারিটা বেশ কঠিন এখন তো জেনারেলের জন্য সিটি কম তুই কি আদৌ পাবি তুই বরং ছেড়ে দে তুই বরঞ্চ অন্য কোর্স কর তাহলে কেউ তোমার স্বপ্নটাকে ছোট করবে কেউ তোমাকে ছোট করবে আফটারঅল তোমাকে চাইবে তারা কিন্তু চাইবে যে ডিপ্রেশনটা আছে সেটা আরও কন্টিনিউশন হয়ে তুমি তোমার আশা ভরসা সবকিছু ছেড়ে দাও কিন্তু তোমার যদি স্বপ্নটা স্ট্রং হয় আমি আবারও বলবো তোমার যদি স্বপ্নটা স্ট্রং হয় কারণ একটা ডাক্তার হওয়া মানে কিন্তু শুধুমাত্র সে নিজে একটা সিকিউর জায়গায় চলে যাওয়া নয় তার পুরো ফ্যামিলি কিন্তু একটা সিকিউর জায়গায় চলে যায় সে তার বাড়িতে প্রত্যেকটা হেলথ রিলেটেড ডিসিশন নেওয়ার জন্য ক্যাপাবেল হয়ে যায় এবং শুধু তাই নয় তার আর্থিকভাবে এবং প্রতিষ্ঠানগতভাবে জীবনে জীবনে টার্মেও কিন্তু সে সাকসেসফুল হয়ে যায় তারপর থেকে তাহলে আমার একটাই কথা বলার রয়েছে এর পরে তোমার তাহলে কি রয়েছে এত কিছু জানার পর তুমি অনেকেই এরকম রয়েছ যে সেকেন্ড ড্রপ করেছো থার্ড ড্রপ করতে চাইছো থার্ড ড্রপ করেছিলে ফোর্থ ড্রপ করতে চাইছো সবার জন্য আমি একটা কথা বলবো তুমি যদি আবার একটা ড্রপ করো তার আগে তোমার সব থেকে আগে যেটা গ্যাদার করতে হবে সেটা হচ্ছে সাহস ড্রপ করার সাহস এবং ড্রপ ইয়ার প্ল্যান কি হবে ড্রপ করে নিলে শুধু হবে না ড্রপ ইয়ারের প্ল্যানটা কি হবে আমি সবাইকে একটাই কথা বলতে চাই এখানে প্রথম দুটো দিন আগে ব্রেক নাও এই এত মন খারাপের মধ্যে দুটো দিন প্রথম ব্রেক নাও এই দুটো দিন ব্রেকের মধ্যে কি করবে ভালো করে রিসোর্স ভেরিফিকেশন করো তুমি নেক্সট আটটা মাস বা নটা মাস কাকে গাইড মানতে চাও কাকে মেন্টার মানতে চাও কারণ শুধু তাকেই মানতে হবে তুমি যদি জনের কাছে যেতে চাও দশটা জায়গায় যদি মাথা খাটাতে চাও তাহলে তোমার নিজের পড়ার সময় পাবে না নিজের যে অ্যাকিউরেসি সাবজেক্টগুলোতে যে ডেভেলপ করতে হবে ফিজিক্সের নিউমেরিক্যালস কেমিস্ট্রির নিউমেরিকালস কিংবা বায়োলজির যে হচ্ছে কুইকলি দেখে দেখে রিফ্লেক্সলি আনসার করা সেগুলোর অ্যাকিউরেসি পাওয়ার জন্য যে প্র্যাকটিস সেটা সময় তাহলে পাবে না তাই জন্য তুমি সব এই দুদিন ব্রেকের রিসোর্স ভেরিফিকেশন করবে যে কার থেকে পড়বো কার মেন্টারশিপে থাকবো সেটা তুমি ডিসাইড করো এই দুটো দিনের মধ্যে মানে একবার যখন তুমি এইবারের জন্য যখন চলতে শুরু করবে দু হাজার জন্য এই ড্রপটার জন্য যখন তুমি চলতে শুরু করবে তুমি কিন্তু আর পিছনে ঘুরে দেখবে না তখন কিন্তু আর ভাববে না তুমি যে ঠিক আছে আমার রিসোর্সটা কি ভালো এই প্রশ্নগুলো তখন যেন না হয় আর যদি তুমি চাও যে প্রেপমের সাথে থেকে তুমি যদি চাও আমার গাইডেন্সে থেকে তুমি যদি পড়াশোনা করতে চাও তুমি যদি আমাদের মেন্টারশিপ চাও আমাদের যে ডক্টর ক্যাপ্টেন টিমস রয়েছে তাদের যদি মেন্টারশিপ চাও তুমি যদি ডক্টর আরজিডি থেকে কেমিস্ট্রি শিখতে চাও তুমি যদি কেআর সারের থেকে তুমি যদি ফিজিক্স শিখতে চাও তাহলে ডেফিনেটলি যদি তুমি ডেমো ক্লাসেস চাও ডেফিনেটলি তুমি এনকোয়ারি করো প্রেপমেডের নিচে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো প্রেপমেডের অনলাইন ক্লাস রয়েছে অফলাইন ক্লাস রয়েছে অফলাইনটা তোমাকে সেন্টারে এসে মেডিকেল কলেজের পাশে আমাদের ইনস্টিটিউট রয়েছে তার পাশে এসে তুমি ক্লাস করতে পারো অনলাইনে পিওরলি ইন্টারেক্টিভ ক্লাসেস মানে তুমি কিন্তু ক্লাসের মধ্যে তুমি আমার সাথে কথা বলতে পারবে ডাউট জিজ্ঞেস করতে পারবে সেইভাবে তুমি অনলাইন ক্লাসেস করতে পারবে এবং তার সাথে সাথে তুমি যদি টেস্টটাও দিতে চাও প্রেপমেনে শুধু টেস্ট ডিসকাশন মেন্টারশিপ সেটাও তুমি করতে পারো তুমি বাঙালি হও তুমি নন বেঙ্গালি হও তুমি অনলাইন চাও তুমি অফলাইন চাও তুমি এনকোয়ারি করে খোঁজ নিতে পারো প্র্যাপমের সম্বন্ধে এবং তুমি ডেফিনেটলি আমাদের সাথে কোর্সেস করতেই পারো এবং অলওয়েজ ওয়েলকাম ফর দিস বাট যেটাই করো না কেন যেটাই করো না কেন আমার একটাই কথা বলার দেরি করো না কারণ অলরেডি এই যে কাউন্সিলিং বা এই সমস্ত কারণে পুরো জিনিসটাই কিন্তু অনেকটা ডিলেট হয়ে গেছে আর হাতে কিন্তু আর মাত্র বেঁচে আছে হচ্ছে নাইন মান্থ আবার ন মাস পরে কিন্তু মে মান্থ অফ টু জিরো টু ফাইভ চলে আসবে তার আগে কিন্তু প্রপারলি পড়তে হবে এবং এই পড়ার মধ্যে কিন্তু ডেফিনেটলি যেন প্রথমে একটা ফ্রেশ রিডিং থাকে টিল ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি থেকে মে পর্যন্ত যেন একটা সুপার রিভিশন প্ল্যান থাকে একটা সুপার রিভিশন প্ল্যান কারণ তবেই কিন্তু জানুয়ারি থেকে এপ্রিলে তুমি সুপার কনফিডেন্ট থাকতে পারবে যেটা নিট ক্র্যাক করার জন্য ফাইনাল ডেজগুলোতে খুব জরুরি প্রত্যেক বছর তোমার এপ্রিল মাসে অনেকেই হচ্ছে ল্যাক অফ কনফিডেন্সে ভোগো অনেকে সেলফ ডাউটে ভোগো সেটা করা যাবে না আর সেটা যদি করতে না চাও তাহলে জানুয়ারি থেকে রিভিশন স্টার্ট করতেই হবে এরকম যেন না হয় হচ্ছে মার্চ মান্থ থেকে রিভিশন স্টার্ট করেছো প্রত্যেকটা বছর এটা আমি বলি আমি তারপরেও জানি কিছুজন আমার কথা তোমরা হয়তো প্রপারলি ফলো করবে এবং শুরু থেকে প্রপারলি গিয়ার্ড আপ হয়ে পড়াশোনা করবে এবং শুরু থেকে প্রপারলি একটাই রিসোর্সকে প্রপারলি ফলো করতে থাকবে বাকি রিসোর্সগুলোকে তো আক্কা না করে সেই জিনিসটাই করতে হবে তোমাদেরকে দুটো দিন আমি এই জন্য সময় নিতে বলছি কারণ যেই রিসোর্সটা নেবে শুধু সেই রিসোর্সটাকেই ফলো করবে যেই মেন্টারকে চুজ করবে শুধু সেই মেন্টারকেই চুজ করবে এবং খুব ভালোভাবে সেই কনফিডেন্সটাই আগে গেন করো নেক্সট দুটো দিনে তাই যারা নিট টু জিরো টু ফাইভে প্রিপারেশন করছ তাদের সাথে অনলাইন বা অফলাইন ক্লাসরুমে দেখা হচ্ছে প্রেমেটের রুদ্র ব্যাচে অনলাইন রুদ্র ব্যাচও রয়েছে অফলাইন রুদ্র ব্যাচও রয়েছে অথবা দেখা হচ্ছে নেক্সট কোনো ইউটিউব ভিডিওতে বা নেক্সট কোনো ইউটিউব লাইভে